সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার, ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন, আর আমি সঙ্গে থাকছি, আপনি ভালো না থাকলে কী করে হবে? দেখুন, সততা একটা এমন একটা মূলধন, সেই মূলধন কিন্তু কখনোই কিন্তু ধুলেও যায় না, কেড়েও নিয়ে নেওয়া যায় না, যাই কি বলুন তো। তাই সততা রাখাটা বিশেষ প্রয়োজন, সবার ক্ষেত্রেই কিন্তু সততা রাখতেই হয়, ঈশ্বরেরও সততা রাখতে হয়, মানুষের তো রাখতেই হয়। চলুন দেখে নিই আজকে কী বলছে পঞ্জিকা। আজকে পঞ্জিকা বলছে, আজকে 15ই মার্চ, আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, 30শে ফাল্গুন, আজকে হচ্ছে তিথি হচ্ছে দ্বাদশী, নক্ষত্র হচ্ছে অশ্লেষ্যা, আজকে যোগ হচ্ছে সুকর্মা। সুকর্ম মানে ভালো কাজকর্ম কিন্তু করা যেতে পারে, আজকে সুকর্ম যোগ আর কি। আজকে অমৃতযোগের সময় যে সময়টা আপনি কাজকর্মগুলো করলে ভালো থাকবেন, সেই সময়টা হচ্ছে সকালবেলা 8:12 থেকে 10:34 মধ্যে, পুনরায় 12:56 থেকে 2:32 মধ্যে, পুনরায় 3:20 থেকে 4:54 মধ্যে, আবার আছে রাত্রিবেলা 8:56 থেকে 11:21 মধ্যে। এছাড়া আজকের 12:00 সময়, সেই সময়টা হচ্ছে গিয়ে 7:19 থেকে 8:48 মধ্যে সকালবেলা, দুপুরবেলা 1:15 থেকে 2:44 মধ্যে, এই সময়টা হচ্ছে অশুভ সময়, এই সময়টা বাদ দিয়ে কাজকর্মগুলো করবেন। আজকে সত্যনারায়ণ ব্রত আছে, যারা সত্যনারায়ণ পুজো করতে চান আজকে। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস আছে এবং বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবসও কিন্তু আজকের দিনে পালন করা হয়। আজকে শ্রী শ্রী ঘণ্টকর্ণ পুজো কিন্তু করা যেতে পারে, আজকে পঞ্জিকা এই কথাই বলছে আর কি। অনেকগুলো কথা ধরুন পঞ্জিকাতে লেখা থাকে, এই কথাগুলো জানা বিশেষ প্রয়োজন, কথাগুলো খুবই কাজে, কথাগুলো মনে করিয়ে দেওয়াই কিন্তু আমার কাজ, আর এই কাজটাকেই কিন্তু আমি ভালোবাসি, আপনারা ভালোবাসেন আমাকে, আমার প্রোগ্রামকে ভালোবাসেন। আমার কাছে যারা আসতে চাইছেন, আমার ফোন নম্বরটা লিখে নিন, 9830307208930307720, এই নম্বরে ফোন করে বুকিং করে চলে আসবেন। আমার ফোন নম্বর তো আপনাকে দিয়ে দিলাম, চলুন এবার দেখে নিই কী বলছে ভাগ্য। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকে ব্যবসা, কাজ, কর্ম, ঘর, মানে সব দিক দিয়ে আপনি ঠিকঠাক করে এগোচ্ছেন, কিন্তু এটা নয় যে আপনি কিন্তু ফেলিওর হচ্ছেন, কিন্তু চাপে আছেন বুঝতে পারছি। বৃষরাশি, সাহসিকতা বৃদ্ধি, আপনি বোকা হচ্ছেন, আপনার সততা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার বিবেক আজকে আপনাকে আসল কথা বলছে। মিথুন রাশি, সাহসিকতা বৃদ্ধি, ভালো কথা বলা, অর্থ উপার্জনের যোগাযোগ, বেকারদের নতুন কর্মসংস্থান,
কর্কট রাশি, সাহসিকতা, জেদ, রাগ। দেখুন আমি একটা কথা বলি আপনাকে, মানে মেজাজ আজকে একদম হারাবেন না, মনে থাকে জানো। সিংহ রাশি, ব্যয়বহুল দিন, অর্থনষ্ট, শরীর নিয়ে ডিস্টার্ব, সবার জন্য করে মানসিক কষ্ট। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। কন্যা রাশি, ব্যয়বহুল দিন, নতুন নতুন কাজে অগ্রসর, সন্তানের শুভ চিন্তা, পড়াশোনার জন্য আজকে গুড ডে। তুলা রাশি, আজ ভাগ্য কিন্তু আপনাকে সহজে কিন্তু ছেড়ে দেবে না, মনে থাকে জানো। খুব কঠিন পরিশ্রম, স্ট্রাগল, যারা খাটতে পারে আজকে কপাল তাদের জন্যই সাথ দেবে। বৃশ্চিক রাশি, পড়ে গিয়ে আঘাতের যোগ, মান সম্মান হানির যোগ, কেউ আপনাকে মানে দেখে জ্বলছে, হিংসা করছে। ধনুরাশি, আজকে একদম ভালো যাবে না, মন খারাপ, শরীর খারাপ, আপনি মনে একটু ফুলে যাচ্ছেন, মানে ফ্যাটিনেস আপনার কিন্তু ক্ষতির কারণ হতে পারে। মকর রাশি, ব্যবসায়িক শ্রীবৃদ্ধি, নতুন কাজে অগ্রসর, ছোটো ছোটো কাজ, বড় কাজ সমান ইম্পর্টেন্সি দেওয়া উচিত। কুম্ভ রাশি, শরীর নিয়ে ডিস্টার্ব, ভুল বোঝাবুঝি, লিগাল ব্যাপারটা একটু বুঝে নিয়ে চলবেন। মীন রাশি, সন্তান নিয়ে চিন্তা, সুচিকিৎসা, সুপরামর্শ, বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তি মানে বুদ্ধিমান ব্যক্তিদের বুদ্ধির সহযোগিতায় আপনি আপনার কার্য উদ্ধার আপনি করতে পারবেন। কথাগুলো কিন্তু বারবার ধরে শুনবেন, যদি মনে হয় যে এই অনুষ্ঠানটা শ্রীলাল আমি বারবার শুনবো, বারবার দেখবো, তাহলে ডেফিনেটলি পূর্ণিমা টিভিকে সঙ্গে রাখবেন। আপনি ইউটিউবে গিয়েও এই অনুষ্ঠানটা বারবার দেখতে পারবেন, আপনি পূর্ণিমা টিভিতেও বারবার দেখতে পারবেন। আরও ভালো কিছু জানার জন্য, আপনার জীবনে অনেক কিছু ভালো কিছু আছে, সবসময় খারাপ থাকে না, খারাপটা তো কিছুটা থাকে, ভালো অনেকটা থাকে, কিন্তু ভালোর জন্য দরজা খুলতে হয়, ভালোর দরজা বন্ধ থাকে। যেমনি সিন্দুক খুলতে হয়, চাবি খুললেই ভেতরে অনেক কিছু থাকে, সেরকম জীবনেরও কিন্তু একটা চাবি লাগে, সেই সৌভাগ্যের চাবিটা খুললেই কিন্তু আপনি জীবনে কিন্তু অনেক কিছু পেতে পারেন, আর সেই চাবিকাটি শ্রীলালের কাছে পাবেন। ফোন নাম্বার 9830307720, এই নাম্বার আপনাকে বুকিং করে আমার কাছে আসার জন্য সহযোগিতা করবে। নমস্কার।